প্রিয় বন্ধুরা, নানান গল্প তো তোমরা শুনেছো আমার মুখ থেকে। আজকে একটু অন্যরকম আলোচনা করি, যেটা সম্পূর্ণ অন্যরকম। দেখো, বিশ্বাস অবিশ্বাস সব কিছু মানবের ইচ্ছার উপর নির্ভর করে। তাই আজকের বিষয়টা হলো ধর্ম যার যার, নৈহাটির বড়মা সবার। আজকের ভিডিওটা তাই আমি মা বড়মার উদ্দেশ্যেই নিবেদন করছি। মাকে নিয়ে আমি কিছু কথা তোমাদের সামনে তুলে ধরছি। আজকের যে কাহিনী, আমি ঘুরে এলাম আমার মেয়ের ইচ্ছায়, মেয়ের সম্পূর্ণ সহযোগিতায় নৈহাটির বড়মা। বিশ্বাস ভক্তি লৌকিক অলৌকিক মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। বাড়ির রক্ষাকালী থেকে জনসাধারণের বড়মা হয়ে ওঠেন যে দেবী। কীভাবে তার মাহাত্ম্য, সেই বিশ্বাস। প্রতি বছর যে দীপান্বিত অমাবস্যায় কত লাখো লাখো ভক্তের সমাগম হয় নৈহাটির এই ধর্মশালায়। সত্যি কথা, এতদিন আমি টিভিতে দেখে এসেছি, কাতারে কাতারে লোক যাচ্ছে, কিন্তু এটা যে এত সুন্দর সামনে প্রকাশিত হবে তা ভাবতে পারিনি। তাই চলে গেলাম অনেক কষ্টেও আমি বড়মাকে দেখবার জন্য। এর ছোট করে বলি এই পূজার সম্পর্কে দু একটা কথা। ভবেশ চক্রবর্তীর বাড়ি ছিল এই পুজো। ছোট করেই এই পুজো করতেন কালী সাধক ভবেশ। 21 বছর বয়স থেকেই তিনি রক্ষাকালী পুজো করতেন। প্রথমে তাই এই দেবীর নাম ছিল ভবেশকালী। পরে এই পুজো হয়ে ওঠে সর্বসাধারণের। ভবেশকালী থেকে কিভাবে সত্যি বড়মা হয়ে ওঠার যাত্রা আমি আজকে বলবো তোমাদের। বন্ধুরা, আজ থেকে প্রায় আনুমানিক 101 বছর আগে এই পূজা শুরু হয়েছিল আর করেছিলেন ভবেশবাবু। তবে তিনি অবস্থাপন্ন ছিলেন না। এমতো অবস্থায় সেই সময় একবার ভবেশ তার 4 বন্ধুর সঙ্গে শান্তিপুরে রাসের মেলা দেখতে গিয়েছিলেন। সেখানে বিশালাকৃতি রাধাকৃষ্ণের মূর্তি দেখে চমক লেগে যায় এই ভবেশ চক্রবর্তী। কিন্তু তিনি অবস্থাপন্ন ছিলেন না, অথচ বড় কালী পুজোর কথা মনে মনে ভেবে ফেলেছিলেন। তাই সেই সময় তার কিছু বন্ধু এগিয়ে আসেন তাকে সহযোগিতা করার জন্য। এরপরেই পুজো শুরু হয়। তখন থেকেই বিশাল উচ্চতায় এই কালী, ভবেশকালী থেকে বড়মা হয়ে ওঠার শুরু। মূলত তখন থেকেই এই বিশাল উচ্চতার কালী ভবেশকালী থেকে বড়মা নামে প্রতিষ্ঠিত হন। বড়মায়ের এই পূজা সর্বজনীন হলেও পূজার জন্য 1 পয়সাও চাঁদা নেন না উদ্যোক্তারা, বরং না চাইতেই ভক্তরা উজাড় করে দেন বড়মাকে। এই মুহূর্তে সোনা এবং হিসাবে দেখা যাচ্ছে প্রায় 100 ভরি সোনা, 200 ভরি রূপোর গয়না মায়ের আছে। এছাড়াও কত মানুষ যে কত কিছু দান করছেন যা অগন্তি, যা প্রতি বছর ভান্ডার ক্রমশ বেড়েই চলেছে। এইবার আমি পুজোর দুটো কথা বলি, শোনো। স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ছিলেন বৈষ্ণব, গলায় কণ্ঠী ধারণ করতেন তিনি। তাই শাক্ত মতে নয় বড় মায়ের পুজো হয় বৈষ্ণব মতে। বলির প্রথা চালু নেই, দেবীকে দেওয়া হয় না কারণও। কোজাগরী পূর্ণিমার দিন কাঠামো পূজার মাধ্যমে শুরু হয় বড়মার পুজো। বন্ধুরা, এবার শোনো বড়মার মাহাত্ম্য। নৈহাটির বড়মা এর রূপ নয়নাভিরাম। মূর্তির উচ্চতা 21 ফুট, প্রায় 14 হাতে, আর যার 4 হাত মায়ের। কথিত আছে দেবী তার সন্তানদের কষ্ট দেখতে পারেন না, তাই ভক্তরা কিন্তু চাইলে সেই আন্তরিক প্রার্থনা বিফলে যায় না। মনোবাসনা পূর্ণ হলে ফের ভক্তরা ফিরে আসেন বারে বারে। যেমন গত বছর প্রায় 100 বছরে পা দিয়েছেন মায়ের এই পুজো, বড় মায়ের পুজো। এবছর মাকে নিবেদন করা হয়েছে রূপোর ঘট, চাবি, এবং নানা ভক্তজন কত অকাতরে তাকে দান করছে তার কোনো সীমা নেই। এই পূজার যে মন্ডপ পরিচালনা কমিটি, অত্যন্ত কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে বড় মায়ের এই পূজা। কারণ এত লোক সমাগম হয়, যদিও তাতেও সত্যি কথা এই বড়মার পুজো সামাল দেওয়া বড় কঠিন ব্যাপার। মায়ের ইচ্ছা না থাকলে তো আর এই পূজা হয় না। মায়ের দৃষ্টি, মাকে দেখুন একবার, তারই বুঝতে পারবেন মায়ের কি অপরূপ লীলা। মায়ের লীলায় বহু ভক্ত কঠিনতম কঠিন রোগ থেকে মায়ের ইচ্ছায় ভালো হয়ে যায়। কত মানুষের চাকরি থেকে শুরু করে কত কষ্টের জীবন মা দূর করে দিয়েছেন। বহু সন্তানের সন্তান নেই, তাও মা तार आशीर्वादे तादेर सन्तान पुत्र कि कन्या तादेर सन्तान लाभ करेछे। बहु मानुषेर आज सत्यि कथा मने बड़ शांति पेलाम। बहुदिन जावार इच्छा छिलो केन जानि ना मा हयतो जानेननि, आज के हठात् करे आमार मेयेर साहाज्ये चले गेलाम एई मायेर दर्शन। सत्यि कथा बोलते कि मा दर्शन ना दिले आमार केन कारो क्षमता नेई ताके दर्शन पावार। प्रथमे किभाबे गेलाम एकटु जानिये दिई आपनादेर। मायेर कथा बलार तो शेष नेई, मा तो सारा विश्व ब्रह्मांडे विराजमान सर्वक्षेत्रे। जाइहोक आमरा ओई 9:30 नागाद श्रीरामपुर स्टेशन थेके ব্যান্ডেল धरलाम एबं मोटामुटी ओखाने आधा घंटा अर्थात 9:30 थेके 10:15 मध्य पौंछे गेलाम। ओखान थेके आमरा ओई 7 नम्बर प्लैटफर्मे उठलाम एबं उठे ओखान थेके आमरा ट्रेन धरलाम एबं सेखान थेके आमरा बड़ोमा दर्शन करलाम, सुरातालिते फिरे एलाम। আপনারাও কেউ যদি হাওড়া থেকে আসেন সোজা ব্যান্ডেল বর্ধমান কাটোয়া কালনা যে কোনো ট্রেনে উঠে ব্যান্ডেল স্টেশনে নেমে আবার প্ল্যাটফর্ম চেঞ্জ করবে, 7 নম্বর কি 4 নম্বরে ওরা অ্যানাউন্স করবে, সেই প্ল্যাটফর্মে গিয়ে আপনারা সরাসরি আমরা নৈহাটি পৌঁছাবেন। নৈহাটি থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামবেন, নেমে ওখান থেকে একটু হেঁটে গেলেই পৌঁছে যাবেন। 2 তারিখ 2রা নভেম্বর 2024 মায়ের দর্শন করলাম। आशा करी आपनाराও दर्शन करबेन। आशा करी आपनादेर एई भिडियोटा देखाते पेरे आमी अनेक शांति पेलाम। सबाइयेर काछे माके तुले धरलाम, एटाई आमार सबचेये बड़ो प्राप्ति। आपनारा संगे थाकबेन एबं भालोबासा देबेन एबं जोदि भालो लागे भिडियोटा सबस्क्राइब एबं लाइक शेयर करबेन। सकलेर काछे पौंछे दिन। जय मा बड़ोमा, जय बड़ोमा, जय बड़ोमा।